নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে বিয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে পুরো ধারণা দিতে চলেছি ট্রান্সপ্লান্ট কাদের করা উচিত যারা এখন ধরে নিন একুশ প্লাস হয়ে গেছেন বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিয়ার্ড এর কোনো লাইন আপনাদের আসেনি বা হেয়ার লাইন এসেছে কিন্তু সেটা প্যাচি বিয়ার্ড এবং বিয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন তাহলে কিভাবে বিয়ার ট্রান্সপ্লান্ট করবেন এবং বিয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো খুব বেশি করে খেয়াল রাখতে হবে যেটা খেয়াল না রাখলে আপনার কিন্তু ভুল হয়ে যেতে পারে দেখুন বিয়ার ট্রান্সপ্লান্ট পঁচিশ প্লাস হয়ে গেছে বিয়ার আসেনি তাহলে বিয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন অ্যাক্সিডেন্টের কারণে আপনার সাইড থেকে ধরুন কোনোভাবে স্কিনের উপরে কেটে গেছে সে বিয়ার নষ্ট হয়ে গেছে সেই জায়গাতে আর বিয়ার না তাহলে আপনি বিয়ার ট্রান্সপ্লান করতে পারবেন আর ধরুন প্যাচি বিয়ার্ড আছে বিয়ারগুলো আছে কিন্তু সেগুলো অনেক হালকা আপনি সেটাকে পূরণ করতে চাইছেন ফিল করতে চাইছেন তাহলে সেক্ষেত্রেও আপনি বিয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইবেন বাট বিয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে সব থেকে যে বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে সবার প্রথমে ডাক্তারবাবুর সাথে কনসালটেশন করতে হবে এবং করার পরে আপনার হবে আপনার বেসিক ব্লাড টেস্ট করতে হবে আপনার সুগার লেভেল টেস্ট করতে হবে আপনার হচ্ছে হাই ব্লাড প্রেশার আছে কিনা সেটা করতে হবে ঠিক আছে এই ধরনের কিছু কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো কিন্তু করা খুবই ইম্পর্টেন্ট যদি হাই ব্লাড প্রেসার থাকে কিন্তু আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট কেন কোনো সার্জারি করতে পারবেন না তার জন্য আপনাকে সেটাকে কন্ট্রোল আগে করতে হবে তারপরে আপনি সার্জারি করতে পারবেন তারপরে স্টেপ হচ্ছে আপনার হেয়ারের কন্ডিশন অর্থাৎ ডোনার এরিয়া চুজ করা তো ডোনার এরিয়া চুজ করাটা খুব বেশি বেশি করে ইম্পর্টেন্ট থাকে কারণ ধরুন আমি চাইলে হাতের বিয়ারটা আমি আমার বিয়ারে লাগাতে পারবো না তার কারণ হচ্ছে এই যে বিয়ারগুলো আছে বা এই যে বিয়ার্ড গুলো থাকে সেটা হচ্ছে অনেকটা মোটা বিয়ার তাই জন্য সেটা কিন্তু পিছনে ডোনার এরিয়া থেকে এনে পার্কিং করে নিয়ে সেটা এসে আমার স্কিনে প্লেসমেন্ট করতে হবে তিন নম্বর হচ্ছে যেটা হচ্ছে আপনার বিয়ার ট্রান্সপ্লান্ট ক্ষেত্রে কোন ধরনের ব্লেড চুজ করবেন বিয়ার ট্রান্সপ্লান্ট এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে ব্লেডটা দিয়ে আপনার সার্জারি করা হবে সেটা অবশ্যই বায়োফি উইথ সাফায়ার সাফায়ার আপনার হতেই হবে কারণ সাফায়ার ব্লেড দিয়ে এক্সট্রাকশন করলে স্কিনের উপরে কোনো স্কার আসবে না এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বিয়ার স্কিনে কোনো ক্ষতিও হবে না এবং ছিদ্রগুলো এতটা ছোট ছোট হবে ইন ফিউচার আপ বোঝাই যাবে না যে আপনার সার্জারি আছে কিন্তু সেটা খুব খারাপ লাগবে চলুন আজকে কলকাতার মধ্যে হেয়ার এই বিয়ার ট্রান্সপ্লান্ট একটা পেশেন্ট আইডিয়াল পেশেন্ট আমি দেখেনি পেশেন্ট দেখুন বিয়ার কিন্তু ঠিকই ছিল কিন্তু প্যাচি বিয়ার থাকার কারণে পেশেন্ট ছবি তুলতে অসুবিধা হতো এই জায়গার ফাঁকা ছিল আমার মতো এমনটাই ফাঁকা ছিল তো আরো কারো রিকোয়ারমেন্ট থেকে যায় কারণ তো মুখে বিয়ার নেই তারাও ট্রান্সপ্লান্ট করতে পারবেন বিয়ার হালকা আছে তারাও ট্রান্সপ্লান্ট করতে পারবেন একুশ প্লাস হয়ে গেলে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন বাইশ তেইশ চব্বিশ হয়ে গেছে তবু বিয়ার আপনার থিকনেস নেই বা বিয়ার আসেনি সেক্ষেত্রে আপনি বিয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন তো এই বিফোর পেশেন্টের কন্ডিশন আপনাকে খুব ভালো করে খেয়াল করে দেখুন পেশেন্টের এই জায়গাটা এবং দুটো সাইডে কিন্তু বিয়ার্ড কম ছিল তাই জন্য পেশেন্ট চেয়েছিল হেয়ার ট্রা এই বিয়ার ট্রান্সপ্লান্ট করতে এবং কলকাতার মধ্যে থেকে বিয়ার ট্রান্সপ্লান্ট রয়েছে বিপর কন্ডিশনটা খুব ভালো করে খেয়াল করে দেখুন এই দুটো সাইডের বিয়ার হালকা আছে বাকি গোপটা ঠিকই আছে ট্রান্সপ্লান্ট করার দরকার নেই এখানে বিয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে বিয়ার ট্রান্সপ্লান্টের মার্কিং করা তো দেখুন কিভাবে মার্কিং করাটা হচ্ছে খুব প্রসেস মেনে সেই যেভাবে ডাক্তারবাবুরা সার্জারিটা করে সেভাবে মার্কিং করে নিচ্ছে বিয়ারের যে প্রপার সেভ আসে সেটাকে দেওয়ার পরে ডোনার এরিয়া মার্কিং হয় এবং ডোনার এরিয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এখানে যে ডোনার এরিয়া চুজ করা হচ্ছে পিছনের ডোনার এরিয়া থেকে গ্র্যাপ গুলো নেওয়া হচ্ছে আমি আগেই বলেছি যে পিছনের ডোনার এরিয়া যে থিকনেস থাকে সেটা কিন্তু বিয়ার্ডের সঙ্গে ম্যাচ করে যায় তাই পিছনের সেফ ডোনার এরিয়া থেকে মার্কিং করে সিঙ্গেল ফলিকালস এবং ডবল ফলিকালস এনে বিয়ার্ডে সুন্দর করে ড্রয়িং করা হয়েছিল সেইখানে ইমপ্লান্ট করা হচ্ছে ইমপ্লান্ট করার আগে যে প্রসিডিওর তো থাকে সেটা হচ্ছে আপনার সিলেটিং করা এই সিলেটিংটা কিন্তু অবশ্যই সাফায়ার ব্লেড দিয়ে করতে হবে কারণ সাফায়ার ব্লেডে যে ছেদ্রটা হয় সেটা খুব ছোট্ট থাকে এবং তার মেজারমেন্ট যে সাইজটা থাকে সেটা একটা নির্দিষ্ট সাইজে থাকে তাই স্কিনের মধ্যে গেলে কোনো ইনফেকশন হওয়ার চান্সেস থাকে না কিন্তু নিডলস বড় হলে সেটা হওয়ার চান্সেস কিন্তু একটু হলেও থেকে যায় এখানে দেখুন সার্ফার ব্লেড ইউজ করে ইমপ্লান্ট করা হচ্ছে পুরো ইমপ্লান্টের প্রসেসটা আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাচ্ছি দেখুন ইমপ্লান্টটা ঠিক কি করে করা হয় আর আফটার সিক্স মান্থ পেশেন্টের রেজাল্ট তাহলে বিয়ার ট্রান্সপ্লান্ট এর পরে এক থেকে সাত দিন তো স্কার্প থাকে যেমন ট্রান্সপ্লান্ট করলে যেমনটা হয় তেমন থাকে এবং তারপরে পরেই সাত দিন পর থেকে আপনি ওয়াশ করে নিতে পারবেন তারপরে তো শেডিং ফেস শুরু হয়ে যাবে শেডিং ফেসের সমস্ত হেয়ার প্রায় ঝরে যায় নাইনটি পার্সেন্ট হেয়ার ঝরে যায় কারোর কারোর ঝরে যাওয়ার পরে ঠিক চার মাস পর থেকে রেজাল্ট আসা শুরু হয় এবং একটু একটু করে প্রত্যেকটা ফলিকলস থেকে রুটস গুলো বাইরে আসতে শুরু করে আমাদের স্কিনের মধ্যে থেকে ট্রান্সপ্লান্ট করার পরেও কিন্তু আপনি বিয়ার শেপ করতে পারবেন ফুল ক্লিন শেপ করতে পারবেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা ট্রান্সপ্লান্টের হেয়ারের ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন চলুন রেজাল্টের দিকে দেখি আমি কেমন রেজাল্ট এসছে আফটার হেয়ার ট্রান্সপ্লান্টের সিক্স মাস পরে পেশেন্ট ঠিক এরকম একটা রেজাল্ট পেয়েছে যেটা দুটো সাইড থেকে একদম সুন্দরভাবে ফিল করা হয়েছে বিয়ার লাইন ডিজাইন করে এবং এই যে দুটো জায়গা ফাঁকা ছিল সেটাও সুন্দর করে ফিল করা হয়েছে পেশেন্ট নিজেও খুব স্যাটিসফাই হয়েছে আর আপনাদের এই বিয়ার ট্রান্সপ্লান্টটা কেন কেমন লাগলো যারা বিয়ারের সমস্যায় ভুগছেন বা বিয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন মুখে বিয়ার নেই বা দাড়ি নেই গোব নেই ট্রান্সপ্লান্ট করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনিও কলকাতার মধ্যে এক একটা ভালো সার্জারি করাতে পারেন এবং একটা ভালো রেজাল্ট পেতে পারেন আর হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্ট বা বিয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ার লস রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি